সবটাই, আপনার ইনফ্রারেড চুলা, গ্যাসের চুলা, ইন্ডাকশন চুলা, তারপর আপনার কেবিনেট চুলা, সব চুলা রান্না করতে, খড়ির চুলা না, লাকড়ি চুলা রান্না করতে, দেশ গ্রামে সমস্যা। আচ্ছা বুঝছেন তো, এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিফেন্ডার সিলন থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ কলেজের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে ময়মনসিংহ কলেজের যে চমৎকার কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো দেখাবার, এই কালেকশনগুলো সম্বন্ধে দেখানোর জন্য আমাদের সাথে আছে মোহাম্মদ শিহাব ভাই। শিহাব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি তো আজকে আমি কিছু পিতলের দেখছি দেখাবো, পিতলের। আচ্ছা পিতল, আপনার পিতল পছন্দ করেন, কারণ পিতলের জিনিস কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং ভালো। অন্যান্য স্টিল, মার্বেল এবং সিরামিক কোটিং, ননস্টিক যেগুলো ওগুলো ভিতরে হাইজিনিক থাকে, যা একসময় ডেট পার হয়ে গেলে, অতিরিক্ত সময় হয়ে গেলে কিন্তু আপনার ওগুলো শরীরের জন্য ক্ষতি করে, ক্ষতিকর এবং লেয়ারগুলোই ক্ষতি করে। কিন্তু পিতলের জিনিস, কাঁসার জিনিস খুবই ভালো স্বাস্থ্যের জন্য, যেগুলো 100 বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর আমাদের দোকান থেকে নিলে আমরা 50 বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি। অনেকে বলেন যে ভাই আপনি বাঁচবেন কয় বছর, আমার বাবা এখানে ব্যবসা করে 35 বছর ধরে, আমার দাদা ব্যবসা করছে, বুঝতে পারছেন তো, আমার বাবা ব্যবসা, এখন আমরা করছি, আমরা পোলাপানি করবো, বুঝতে পারছেন তো। আপনার মানুষ চলে যাবে কিন্তু জিনিস থাকবে, এমন জিনিস, বুঝতে পারছেন তো। আপনার যাদের ছোট ফ্যামিলি তারা ছোট নেবেন, যাদের বড় ফ্যামিলি তারা বড় নেবেন। হাফ কেজি চাউল থেকে শুরু করে 20 কেজি চাউল পাকানি পর্যন্ত করা দেখছি আছে আমাদের, করা দেখছি আছে, বুঝতে পারছেন। যে যেমন আপনার মনে করেন এই যে একটা পাতিল, এর ভিতরে 2 কেজি চাউল হবে, 2 কেজি চাউল। আচ্ছা 2 কেজি চাউল পিতলের দেখছি, দেখেন। আর আপনার ঢাকনাটা যে কোনো মাপের ঢাকনা, অ্যালুমিনিয়াম ঢাকনা আপনি মিলাই নেবেন বা কাঁচের ঢাকনা মিলাই নেবেন, সমস্যা নাই, তো ঢাকনা সাধারণত হয় না, বুঝছেন তো। আপনার খাবার পরিবেশন করার জন্য চামিজ আছে, চামিজগুলো কাঁসার চামিজ আছে, রাইস চামিজ, রাইস চামিজ আছে, পরে কারি চামিজ আছে, ঠিক আছে। তো এই দেখছি আপনার কেজি হলো 1600 টাকা কেজি, কেজি মাপে যা আসে, কেজি মাপে এটা দাম আসবে হলো যে আপনার 1850 টাকা মাত্র। আচ্ছা 2 কেজি চাউলের দেখছি 1850 টাকা, সাথে একটা খন্তি ফি পাবেন আমাদের দোকানের তরফ থেকে, কোনো কোম্পানি দেয় না, আমরা দেই। যদি আপনার কোনো অনলাইনে যদি কেউ বলে যে কোম্পানি দেয়, কোম্পানি কোনো দিন কোম্পানির আপনি চিনবেন কেমনি, কোম্পানি হলো ইন্ডিয়াতে, কেউ থাকে বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে, আমরা বিভিন্ন জায়গার থেকে মাল আনি, তো আমরা দেই একটা খন্তি। এটা যারা রহিম ভাই চ্যানেলটা বিডি ফ্যান্ডার্স সিলিন্ডারটা সাবস্ক্রাইব করবে, একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আসবেন, একটা প্রোডাক্ট কিনবেন, একসাথে একটা খন্তি ফি পাবেন ইনশাআল্লাহ, বুঝতে পারছেন তো। দাম হলো 1850 টাকা। আর যারা যাদের ফ্যামিলি আরও বড়, যারা 3 কেজি চাউলে ভাত পাকাইতে পারেন, 3 কেজি চাউল, 3 কেজি চাউল ভাত পাকার জন্য এটা ভিতরটা দেখেন যেরকম। আর এগুলো মাজা ঘষা করা খুব সহজ, অনেকে ভয় পায় মাজা ঘষা কেমনে করবো, মাজা ঘষা করবেন মাসে একবার, খালি পলিশ দেওয়া ডলা দিবেন, পলিশটা নিয়ে বাটির ভিতরে নিয়ে ডলা দিবেন, এক ডলাতে কালা কুচকুচা যা হবে সব একদম স্বর্ণের মতো হয়ে যাবে, আবার আগের মতো নতুন, আগের মতো নতুন রূপে ফিরে আসবে, বুঝছেন। আর সহজ জিনিস এগুলা, কিন্তু কালো সাদার জন্য কিনে না, এগুলা কিনে একমাত্র শরীরের জন্য, শরীরের জন্য ভালো থাকে, খাবারটা যেন হেলদি হয়, পাকানোরা যারা পাকাবে এটা রান্নার রান্নায় শান্তি, গৃহিণীর প্রশান্তি, এমন জিনিস এগুলো, খাবার ভাত লাগবে না, একদম ঝরঝরা ভাত থাকবে এগুলো ভিতরে পাকাইলে, বুঝতে পারছেন। চুলা রান্না বান্না করা যাবে, সব চুলাই, আপনার ইনফ্রারেড চুলা, গ্যাসের চুলা, ইন্ডাকশন চুলা, তারপর আপনার কেবিনেট চুলা, সব চুলা রান্না করতে, খড়ির চুলা না, লাকড়ি চুলা রান্না করতে, দেশ গ্রামে সমস্যা। আচ্ছা বুঝছেন তো, এটার দাম পুরো 2050 টাকা কেজি, 1600 টাকা কেজি। আর সংসার যাদের আরো বড়, জয়েন্ট ফ্যামিলি, যারা 4 কেজি চাউলের ভাত পাকাইতে পান, 4 কেজি চাউলের ভাত, তাদের জন্য যেটা 4 কেজি চাউলের ভাত পাকাইতে পারবেন, এটার দামটা পড়বে আপনার কেজির মাপে 2800 টাকা, 2800 টাকা, 2800, 4 কেজি চাউলের ভাত 2800 টাকা পিতলের। আর সাথে আপনার যেটা মন চায়, যদি বলেন যে ভাই আমাকে রাইস দিয়ে দেন, রাইস চামচ দিয়ে দেবো, যদি কারি চামচ চান কারি চামচ দিয়ে দেবো, যদি খন্তি চান খন্তি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, যেটা চান আপনারা, ঠিক আছে। তো অবশ্যই আমাদের কাছে আসবেন, আমাদের কাছে কাঁসা পিতলের যাবতীয় সব আইটেম আছে, তো ইনশাআল্লাহ আসবেন, যারা খন্তি চান খন্তি দিয়ে দেবো। আর মেটাল পলিশ যে কোনো হার্ডওয়্যার দোকানে কিনতে পারবেন, অনেকে বলে যে ভাই মেটাল পলিশ আপনার কই থেকে আনছেন, দোকানদার দোকানে এসে বলে, অনেক সময় আমাদের ফোন করে বলে, মেটাল পলিশ পাওয়া যায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে, মেটাল পলিশ, ঠিক আছে। এটা কিনে নেবেন 250 থেকে 300 টাকা নেবে। আচ্ছা তো আমাদের দোকান ঠিকানা রহিম ভাই বলে দিই। আচ্ছা বলেন তো, সেটা হলো যে আমাদের ঠিকানা বরাবরের মতো, যেটা
মনুষিং কুকারিস, ঢাকা নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস গেট, নিস্তলা মেনগুলি, হাতের বাম পাশে দুটো দোকান পরি মনুষিং কুকারিস। সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড লেখা দিকে ঢুকবেন। আর নিউ মার্কেট জোনের সবচেয়ে পুরানো ইউটিউবার আমরা, তো ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট কিনবেন। স্ক্রিনের সামনে যে দুইটা নাম্বার আছে সে আপনার, এই নাম্বারটা 24 ঘন্টায় খোলা থাকে এবং কার্ডের ভিতরে নাম্বারগুলো সবসময় খোলা থাকে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কেনাকাটা করবেন। আচ্ছা ঠিক আছে, সো বন্ধুরা আপনাদের যে প্রোডাক্টটি প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি শেয়ারবার সাথে যোগাযোগ করতে পারবেন আর প্রোডাক্টগুলো আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন। ঢাকা হলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে আপনারা কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর এই প্রোডাক্টগুলো যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে তো ঠিকানাটা দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো আমি আমন সিং কুকারিজে স্বাগত জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।